আমরা এখন এসেছি বানপুরে বাড়ি ময়দানের কাছে, এবং বানপুর স্টেশনে বাচ্চাদের এবং পথ শিশু এবং গরিব দুঃখীদের খাওয়ানোর পর আমরা এখানে বাচ্চাদেরকে এক লাইনে বসা করিয়েছি এবং ওদেরকে দেওয়ার পরিকল্পনা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এরকম লোক আছে যারা দুমুঠো খাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ওদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে যে কে পাবে কে আগে নেবে, তবে এদের উচ্ছ্বাস আমাদের ভালোই লাগছে। এ খাবার খেলি, খাবার খেয়েছি, ভালো লেগেছে, এদের উচ্ছ্বাস দেখে আমাদেরও বেশ ভালো লাগে। বাড়ি ময়দানে ওদেরকে খাবার দেওয়ার পর আমরা এখন বানপুর বাস স্ট্যান্ডের পেছনে নসিমবাগ এরিয়াটাতে আমরা এসেছি এবং ওদেরকে বসিয়ে খাওয়ানোর আয়োজন করেছি। কেউ কেউ তো থালা নিয়েও এসছে, যদিও আমরা প্যাকেটের ব্যবস্থা করেছি। এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এরা অনেকেই পড়াশোনা করে বা পড়াশোনা করতে চায়, তো আমরা ঠিক করেছি এদেরকে খাতা পত্র বই খাতা জলের বোতল ইত্যাদি দিয়ে সাহায্য করার প্ল্যান আমাদের আছে। আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারাও কিছু হেল্প করবেন এদের উদ্দেশ্যে। সবাই এখন মোটামুটি পড়াশোনা করে, ঠিক আছে, আমরা তাহলে পরের বার আসছি, খাতা দিয়ে দেবো, হ্যাঁ, খাতা যতজন আছে এইখানেই আসবো, এখানে আমরা খাতা টাতা দিয়ে যাবো, খাতা পেন পেন্সিল, কেউ যদি স্লেটে লেখে স্লেটে ৫ বছরের নিচে তোমরা কতজন আছো? ৫ বছরের নিচে তাহলে জামা কাপড় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে।